রাজশাহীতে শুরু হয়েছে 21শে গ্রন্থকুটির নামে বইমেলা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে এই আয়োজন। শনিবার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে এই কার্যক্রমে অংশ নিয়েছে 15টি স্টল। এতে বাংলা উপন্যাস, কবিতা, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন সহ 25,000 বই রয়েছে। আয়োজকরা জানান, বর্তমানে বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ক কমে যাচ্ছে, শিক্ষার্থীদেরও পাঠ্যপুস্তকের বাইরে বই পড়তে আগ্রহ দেখা যায় না। সেজন্যই চিন্তাশক্তির বিকাশ ও তরুণদের মধ্যে সাহিত্য চেতনা জাগ্রত করতে এই আয়োজন। 4 দিন ব্যাপী এই মেলা শেষ হবে আগামী 21 ফেব্রুয়ারি।